দফার রাজনীতি আমরা দেখেছি আজকে প্রায় 14 বছর ধরেই, বিশেষ করে আমি উল্লেখ করতে চাই। এবং ওনাদের এই দফা মানে হলো কিছু মানুষ পোড়ানো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, কিছু মানুষকে পঙ্গু করা এবং দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। হ্যাঁ, তারপর আমি বলবো যে ওনাদের যেহেতু এই দফাগুলো জনগণের সাথে সম্পৃক্তহীন, জনসম্পৃক্তহীন, অতএব এগুলো কখনোই দফা জনগণকে ওনারা সম্পৃক্ত করতে পারে না, অতএব এই সমস্ত দফা দিয়ে কোনো লাভ নাই। আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ ওনাদের এই সমস্ত দফাতে কোনোভাবেই ভীত না, সন্ত্রস্ত না এবং এগুলো নিয়ে ভাবেও না। এটা হলো আমার এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমি একটা ইয়ে দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি, ওনারা নাকি রাষ্ট্র মেরামত করবে। হ্যাঁ, আমার শুনলে হাসি পায়। তো একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি যে বনের মধ্যে শিয়াল আছে না, শিয়াল কুকুরকে মারলো, মারার পরে কুকুর করলো কি, বনের রাজা সিংহের কাছে গেল বিচার দিতে যে আমাকে তো শিয়াল আমাকে মেরেছে।